ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেইনমেন্ট সেন্টার। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধের সময় আমাদের বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। এখন ওই 11টি সেক্টরের মধ্যে কোন এলাকা কোন অঞ্চলের অথবা কোন সেক্টর অন্তর্ভুক্ত ছিল তা মনে রাখার সহজ টেকনিক নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে টেকনিকটি সেটা হচ্ছে নোয়াগ্রাম এক। নোয়াগ্রামের নোয়া দিয়ে হচ্ছে নোয়াখালী, গ্রাম কোন বিভাগের লাস্টে গ্রাম আছে চট্টগ্রাম, সুতরাং চট্টগ্রাম এবং নোয়াখালী এক নম্বর সেক্টরে ছিল। ডাকু ফরিদ, ঢাকা কুমিল্লা ফরিদপুর দুই নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। তারপর কেরানীগঞ্জের তিন ব্রাহ্মণ ও মৌলমি নারায়ণ পূজা করতেন। এখানে কেরানীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার এই তিনটি অঞ্চল তিন নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। তো তারপর হচ্ছে সিলেট চার নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। সিলেট বিভাগের উত্তরাঞ্চল পাঁচ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। চার নম্বর সিলেট মানে যে দক্ষিণাঞ্চল সেটা ছিল চার নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত, আর উত্তরাঞ্চল ছিল পাঁচ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত। দিনাজরং, চৈটিপুর মানে দিনাজপুর, রংপুর এরা ছয় নম্বর সেক্টরে ছিল। তারপর পাবনারাজ বগুড়ার সাথে বাস করেন। এখানে পাবনা দিয়ে পাবনা, রাজি দিয়ে রাজশাহী, বগুড়া পাবনা রাজশাহী বগুড়া সাত নম্বর সেক্টরে অন্তর্ভুক্ত ছিল। তো এখানে সিলেট যে চার নম্বর সেক্টর অন্তর্ভুক্ত ছিল সেখানে সিলেটের পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চল সিলেটের চার নম্বর অঞ্চলে অন্তর্ভুক্ত ছিল, শুধু উত্তরাঞ্চল পাঁচ নম্বর সেক্টরে অন্তর্ভুক্ত ছিল। আর ছয় নম্বরটা তো বুঝলেনি যে দিনাজপুর, চৈটিরং। তারপর আমাদের যে আট নম্বর টেকনিকটি আছে সেটি হচ্ছে কুষ্টিয়ার লালন, যশোরের মাইকেল, খুলনার আট নম্বরে তাকে। কুষ্টিয়ার লালন, যশোরের মাইকেল, খুলনার আট নম্বরে তাকে। এখানে কুষ্টিয়া, যশোর, খুলনা আট নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। বরিশালের নয় নম্বর পটুয়া, এখানে বরিশাল ও পটুয়াখালী নয় নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। আর দশ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল নৌবাহিনী। নৌবাহিনী দ্বারা এটি সাজসজ্জিত ছিল, মানে বঙ্গোপসাগরের উপকূলবর্তী ছিল কি, তো সাগরে তো নৌবাহিনীদের আন্ডারেই থাকে, সুতরাং দশ নম্বর সেক্টর ছিল নৌবাহিনীর অন্তর্ভুক্ত। তো এটা বেশি পরীক্ষায় আসে যে নৌবাহিনীর অন্তর্ভুক্ত সেক্টর কোনটি, নিচের কোনটি, আট নয় নাকি দশ। তো সঠিক উত্তর হচ্ছে দশ। দশ নম্বর সেক্টরই বাংলাদেশের নৌবাহিনীর অন্তর্ভুক্ত সেক্টর ছিল। তো এগুলো কোনটি আপনার বুঝতে সমস্যা হচ্ছে সেটি আমাদের কমেন্টে জানান। তারপর এগারো নম্বর টেকনিকটি মনে রাখার উপায় হচ্ছে যে ময়নাটা এগারো নম্বর। এখানে ময়না দিয়ে ময়মনসিংহ আর টা দিয়ে টাঙ্গাইল, মানে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ এবং টাঙ্গাইল অঞ্চল এগারো নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। তা মনে রাখার উপায় হচ্ছে ময়নাটা এগারো নম্বর, ময়না দিয়ে ময়মনসিংহ, টা দিয়ে টাঙ্গাইল। এই যে আমাদের প্রতিটি স্টেট কার্ড, এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে খাতায় নোট করে রাখুন, তারপরে এগুলো আপনারা মুখস্থ করুন। আশা করি মুক্তিযুদ্ধের সময় যে এগারোটি সেক্টরে বাংলাদেশকে বিভক্ত করা হয়েছে সবগুলো আপনি পারবেন।